প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 9 জুন 2021 রাত্রি ডেয়ারি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত রাত্রি ডেয়ারি ফার্ম থেকে মূলত গাবি গরু বিক্রয় করা হয়ে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র পূর্বের মতো এবারেও একাধিক উন্নত জাতের 10 থেকে 15টি ছোট বড় মাঝারি আকারের গাবি সংগ্রহ করেছে রাত্রি ডেয়ারি ফার্মের মালিক আমাদের আজকের পর্বে সেই গরুগুলো আপনাদের দেখাবো দেখাবো কি কি জাতের কেমন বয়সের বা কেমন দুধের গাবিগুলো এবারে সংগ্রহে রাখা হয়েছে এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে এই গাবিগুলো আপনাদের নিকট রাত্রি ডেয়ারি ফার্মের মালিক বিক্রয় করছে সেই সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন রশিদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন পর আপনার খামারে আসলাম অনেকদিন কোনো প্রতিবেদন করি না আপনার চ্যানেলেও তো নিয়মিত প্রতিবেদন যাচ্ছে না আসলে চ্যানেলে ওইরকম ছাড়ি না ওই যে সন্ধান টিভি সপ্তাহে একটা করে প্রোগ্রাম ছাড়ি তাতেই বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ এর জন্য একটু আগ্রহ কম চ্যানেলে ছাড়ার না আবার চ্যানেলটা একটু চালু করার চেষ্টা করতেছি যে আচ্ছা রশিদ ভাই সপ্তাহে তো দেখতেছি এখন নিত্য নতুন সব সময় প্রতি সপ্তাহে কালেকশন থাকে হ্যাঁ প্রতি গরু তো আগে থেকে সব সময় থাকে কালেকশনে নিয়মিত কালেকশন হচ্ছে এখন নিয়মিত সব সময় থাকে কোন বারে মেইন হতো কালেকশন হচ্ছে এখন আসলে এরকম বারের হিসাব নেই আচ্ছা গরু সংগ্রহ করে নিয়ে আসি ফুরে গেলে আবার কালেকশন আচ্ছা এই সপ্তাহে কয়টা গরু কালেকশন এই সপ্তাহে 14টা আছে বিক্রির উপযুক্ত 14টা আছে সবগুলোই কি বিক্রির উপযুক্ত নাকি বিক্রি আছে 14টার মধ্যে একটা গরুর হালকা কথাবার্তা চলতিছে আর 13টা অলরেডি আছে এই 13টাই দর্শকদের দেখাবেন নাকি 14টাই দেখাবেন দেখানো 14টাই দেখাবো আচ্ছা রশিদ ভাই এই সপ্তাহে কি কি জাতের গরু সংগ্রহ করা হয়েছে জার্সি আছে হলস্টেইন ফ্রিজিয়ান আছে অস্ট্রেলিয়া আছে দুধের গরু কি আছে না সব দুধের 5টা আছে আর বাদ বাকি সব প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আচ্ছা কেমন দামের গরু আছে এবার এবার সর্বনিচে 1,30,000 আচ্ছা আচ্ছা উপরে 2,50,000 একদম কম দাম থেকে শুরু করে হাই দামের গরু এবার আছে হ্যাঁ সব রকমই আছে আচ্ছা এই গরুগুলোতে যে দুধের গরু আছে প্রেগন্যান্ট গরু আছে এই গরুগুলো দর্শক ভাইরা কিভাবে কিনতেছে বা কি ধরনের সুযোগ সুবিধা আপনি দিচ্ছেন দুধের গরু যদি কোনো ক্রেতা যদি মনে করে যে খামারে এসে দুধ দোয়া দেখে কিনবে সেক্ষেত্রে এসে দেখে নিতে পারবে আর গাব গরু তো এসে বাটমাট সব দেখে দেখে শুনে নিতে পারবে গরু সুস্থ আছে কিনা এই সকল বিষয় দেখে শুনে নিতে পারবে হ্যাঁ আচ্ছা রশিদ ভাই চলেন কথা বাড়াবো না প্রত্যেকটা গাবির খুঁটিনাটি দর্শকদের জানাবো ভাই 1 নম্বর সিরিয়ালে লাল সাদা রঙের একটা গাবি আছে এটার বডিতে লালচে রঙটা একটু বেশি আছে এটা কি জাতের এটা আসলে মূলত জার্সি জাতের হালকা একটু ফ্রিজিয়ান ক্রস আছে দুই দাঁত বয়স জার্সি জাতের গাবি মেইনত ফ্রিজিয়ানের সঙ্গে হালকা একটু ক্রস আছে হ্যাঁ জার্সির পার্সেন্টই বেশি জার্সির পার্সেন্ট বেশি আর হালকা কিছু ফিজিয়ান এটা বিগ জার্সি না মিনি জার্সি এটা মিনি জার্সি মিডিয়াম টাইপের হ্যাঁ আচ্ছা এটা কি ভাই এই যে বাঘাবাড়ি যে মিলবিটার বীজের যে জার্সি হ্যাঁ এটা আমাদের এদিকেরই আচ্ছা এই গাবিটার বয়স কয় দাঁত দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে কেবল সবে মাত্র দুই দাঁত হচ্ছে মানে যে নিবে সে দুই দাঁত ধরেই নিবে হ্যাঁ দুই দাঁত ধরে নিবে প্রেগন্যান্ট তো প্রেগন্যান্ট কত মাসের প্রেগন্যান্ট আছে এটা 8 মাস পার হয়ে 9 চলছে 9 মাস পড়ছে হ্যাঁ সময়টা আছে কতদিন 1 মাস 25 দিন এরকম 25 দিনের মতো 25 দিনের মতো সময় আছে 1 মাস ঘরে আর কি আচ্ছা দুধের কথা তো আপনি বরাবরই প্রেগন্যান্ট গাবিতে বলেন না আচ্ছা এই গাবির দাম কত টাকা চাচ্ছেন এটা 1,70,000 দাম চাও 1,70,000 টাকা দরদামের সুযোগ আছে তো এরকম সুযোগ নাই প্রায় ফিক্সড দামের মতোই একটু কথা বলার সুযোগ আছে তো এটা 1,70,000 কথা বলার সুযোগ আচ্ছা এই গাবিটা ফিক্সড প্রাইস বাদ বাকি যে গাবিগুলো আছে দরদামের সুযোগ আছে একটু সুযোগ আছে যেটা এই পাশে 2 নম্বর সিরিয়ালে আর একটা লাল কালারের গাবি আছে এটা কি জাতের এটা জার্সি জাতের গরু এটা 4 দাঁত হচ্ছে ভাই এটা অরিজিনালি জার্সি এটা জার্সি কোনো ক্রস ট্রস নাই তো সব গরুই তো ক্রস কিছু কিছু থাকে তবে জার্সির পার্সেন্ট বেশি আছে আচ্ছা এই গাবিটার বয়স কয় দাঁত এটা 4 দাঁত হচ্ছে 4 দাঁত হচ্ছে 4 দাঁতে কয় বিয়ান এটা প্রথম বিয়ান প্রথম বিয়ান এটা প্রথম তো মাশাআল্লাহ চিকন চিকন বার দেখতেছি প্রথম বিয়ান দিবে এখনো প্রায় 25 দিন 20 দিন সময় আছে 20 থেকে 25 দিন সময় আছে যে নিবে তার খামারে গিয়ে বাচ্চা প্রসব করলে ওয়েদারের সাথে সেট হলে এই গাবিগুলো কিন্তু পারফেক্ট সময় এই টাইমে ক্রয় করার আচ্ছা এটার দুধের কথা এটারও বলবেন না না আচ্ছা এই গাবি সম্পূর্ণ সুস্থ সবল তো একবারে যে জাবল করতেছে একবারে সুস্থ গরু আচ্ছা ভাই এই গাবিটার দাম কত টাকা চাচ্ছেন এটা 1,35,000 1,35,000 টাকা হ্যাঁ দুইটা গরু সমানই একটা 1,70,000 একটা 1,35,000 দামের ভিন্নতার কারণ কি জানানো যাবে এগুলো জাতের দিক দিয়ে আছে বডির দিক দিয়ে আছে সব দিক দিয়ে ডিপেন্ড করে তার মানে আগের গাবিটা এটার থেকে তুলনামূলক অনেক ভালো হ্যাঁ এটার দাম 1,35,000 টাকা আপনার চাওয়া 2 নম্বরটা 1,35,000 1 নম্বরটা 1,70,000 2 নম্বর গাবির ক্ষেত্রে দর্শক ভাইরা দরদাম করতে পারবে হালকা একটু করতে পারবে আচ্ছা রশিদ ভাই ওই পাশে আরো কিছু গাবি আছে চলেন ওইগুলো দেখি 3 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের বাচ্চা সহ খুব সুন্দর একটা গাবি আছে বাচ্চাটাও অনেক সুন্দর হৃষ্টপুষ্ট দেখতেছি এটা কি জাতের এটা গরুটা মূলত হলস্টেইন ফ্রিজিয়ান জাতের দুই দাঁত বয়স বাচ্চাটা জার্সির বীজ দেওয়া
জার্সির বীজের বাচ্চা এটা হ্যাঁ বীজের বাচ্চা ধরা না বীজের বাচ্চা হ্যাঁ বীজের বাচ্চা জার্সি সার বাচ্চা হইছে জার্সি জাতের সার বাচ্চা আর মা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের মায়ের বয়স 2 দাঁত বাচ্চার বয়স 8-9 দিন হইছে 8 থেকে 9 দিন সম্পূর্ণ দুধ কি পাচ্ছেন এখন অবশ্য সকালবেলা 7 কেজি পাওয়া যায় একবারে একবারে সকালে 7 কেজি বিকেলে কি দহন করা হচ্ছে বিকেলবেলা 4-5 কেজি বাচ্চা খাওয়ার পর টানা হয় দুই বেলা 12 কেজি দুধ গ্যারান্টি দেওয়া যাবে যেই নেই বিকেলবেলা সকাল বিকাল মিলিয়ে 12 কেজি দুধ গ্যারান্টি দিবেন দুধ কি আর বাড়ার সম্ভাবনা আছে পুরো আর একটু বাড়বে 15 দিন পর্যন্ত বাড়তি হয় প্রথম বিলের গরু আচ্ছা এখন আপনি যতটুকু পাচ্ছেন ততটুকুরই গ্যারান্টি দিবেন এখন 12 কেজি পাচ্ছেন দুই বেলা এখন বাছুর খাবারের পরে বাছুর খাবারের পরে এই গাভীটার দাম কত টাকা পাচ্ছেন এটা 1 লাখ যা দাম দর না করলে একবার ফিস দাম 1,30,000 হলে দেওয়া যাবে দর দামের যদি কেউ কথা না বলে একদম ফিক্সড প্রাইস 1,30,000 টাকা কোনরূপ কোনো দরদামের সুযোগ কোনো দরদামের সুযোগ গরুর তুলনায় কিন্তু দামটা আমার কাছে ঠিকঠাক মনে হইছে 1,30,000 এর মধ্যেই আচ্ছা রশিদ ভাই এই পাশে আরো কিছু গাবি আছে এইগুলো দেখি রশিদ ভাই 4 নম্বর সিরিয়ালে কালো রঙের বেশ বড় সরো একটা গাবি আছে এটা কি জাতের এটা মহিষী অস্ট্রেলিয়া জাতের গরু 2 দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে মোশে অস্ট্রেলিয়ান জাতের গরু আচ্ছা এটা মোশে অস্ট্রেলিয়ান বলার কারণ এগুলো হলো আমাদের দেশে অস্ট্রেলিয়া বলে এই গরুগুলো আমাদের পাবনাতে পাবনাইয়া গরু বলে খুব ভালো জাতের গরু রোদ বৃষ্টি এগুলো সেটিংয়ে ভালো আচ্ছা আচ্ছা দুধে ভালো দেয় আর কি আমাদের মিডলবিটার আশেপাশে সব এই গরুগুলাই বেশি বেশি হয় আচ্ছা শুনেছি আমি অনেক ব্যাপারীর কাছে যে এই গরুগুলোর নাকি রোগ বালাইটা কয়দারের সাথে সেট হওয়ার কারণে কম হয় এগুলো গরু জার্সির সাথে অস্ট্রেলিয়া ক্রস থাকে তো সেটিংয়ে ভালো হয় ভালো হয় এই গাভীটার বয়স হচ্ছে 2 দাঁত 2 দাঁত প্রথম বাচ্চা দিবে আচ্ছা বাচ্চা প্রসবের ক্ষমতা এগুলোর কেমন হয় এগুলো গরু দেখা যায় 12-13টা বাচ্চা দেয় 12 থেকে 13টা আর একটা গাভীতে যদি 12 থেকে 13টা বাচ্চা কেউ পায় কেনার পরে ওর তো মানে লাভে লাভ ঠিক মতো পরিচর্যা করলে বেশিও দেয় 14-15টা পর্যন্ত বাচ্চা দেয় আমাদের দেশের এই পাবনাই গরুগুলো এই গরুগুলো আমি আরো শুনছি যে দেখা যাচ্ছে যে বিএনএর 2-3 মাসের মধ্যে আবার কনসিভ করে দেয় বিএনএর দেখা যায় 2 থেকে 3 মাসের মধ্যে বীজ কনসিভ করে আচ্ছা রশিদ ভাই এই গাভীটার দাম কত টাকা চাচ্ছেন এটা 1,45,000 টাকা যাবে 1,45,000 টাকা দরদামের কি এটা সুযোগ আছে ওই রকম সুযোগ এ সপ্তাহে আসলে একদম মানে সীমিত কথা না বলার মতোই আচ্ছা দরদাম দর্শক ভাইরাও কিন্তু গরু দেখেই বুঝতেছে যে দরদামের আপনি সুযোগটা রাখেন নাই তারপরে যারা নিবে একটু কথাবার্তা বলে আপনার সাথে নিতে পারবে আচ্ছা ওই যে এই পাশে 5 নম্বর সিরিয়ালে একটা গাভী আছে ভাই 5 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের আরো একটি গাভী আছে এটার বডিতে পুরাই কালো রং তলার দিকে হালকা একটু সাদা ছাপ আছে এটা কি জাতের এগুলো ফিজিয়ান গরু হয়তো জার্সির সাথে একটু ক্রস থাকতে পারে তো এই গরুগুলো জাতের দিক দিয়ে অনেক ভালো গলা চিকন মাজা উঁচা প্রথম বাচ্চা দিবে এটাও যাতে মানে আপনি বলতেছেন অনেক ভালো আছে হ্যাঁ পেটও ফুলে রয়েছে পালানো একদম টইটম্বর কভার হয়ে গেছে সময় আছে কতদিন সময় এই গরুটা এখন সব 10 দিন 8 থেকে 10 দিন সময় নিবে 8 থেকে 10 দিন একটা আনুমানিক আপনি বললেন একটু কমও হতে পারে একটু বেশি হতে পারে ফুল হয়ে গেছে লাংশ পালান প্রথম বাচ্চা দিবে তো প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চায় তো সাধারণত বাটে কোনো সমস্যা হয় না বাটে কোনো সমস্যা নেই আচ্ছা এই গাভীটার দাম কত টাকা চাচ্ছেন এই গাভীটা 1,80,000 টাকা দাম চাচ্ছেন 1,80,000 টাকা হ্যাঁ দরদামে সুযোগ আছে তো দরদামে হালকা একটু সুযোগ আছে আচ্ছা ভাই যে এই পাশে 6 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের আরো একটি গাভী আছে এটা কি জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গাভী এই গাভীটার বয়স কয় দাঁত এটা 2 দাঁত হইছে 2 দাঁত 2 দাঁতে কয় নম্বর বিয়ান প্রথম বাচ্চা 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে পেটে প্রথম বাচ্চা দিবে কত মাসে প্রেগন্যান্ট আছে এগুলা আর দেখা যাচ্ছে 15-16 দিন এরকম টাইম আছে 15 থেকে 16 দিনের মতো সময় আছে এর মধ্যে বাচ্চা দিয়ে দিবে বাচ্চা দিয়ে দিবে আচ্ছা এই গাভীটার দাম কত টাকা চাচ্ছেন এটা 1,85,000 1,85,000 দরদামের সুযোগ আছে এটার ক্ষেত্রে এরকম সুযোগ হলো হালকা পাতলা কিছু সুযোগ আছে ভাই 7 নম্বর সিরিয়ালে আরও একটি সাদা কালো রঙের বড় সড় একটা গাভী আছে এটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ এটা 2 দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে 2 দাঁত বয়স প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে হ্যাঁ আচ্ছা সময়টা আছে কতদিন তলা তো একদম দেখতে গরু একই রকম দেখা যাচ্ছে যে 15-16 দিন এরকম আচ্ছা এই গাভীগুলো কি নতুন পুরাতন সবাই নিয়ে গিয়ে লালন পালন করতে হ্যাঁ এগুলো গরু প্রথম গরু এগুলো তো কোনো সমস্যা নেই ফার্স্ট জেনের গরু এটার দাম কত টাকা পাচ্ছেন
এগুলোতে 1,95,000 টাকা রাখা যাবে। 1,95,000 টাকা। হ্যাঁ, ধীরে ধীরে গরু এইদিকে আসতেছি আর দামটা একটু করে বাড়তেছে। হ্যাঁ, ছোট গরুগুলো সাইডে রাখছি। আচ্ছা, আর এই পাশে একটু ভালো মানের গরু রাখা হয়েছে। হ্যাঁ, 1,95,000 টাকা আপনার চাওয়া দাম, দরদামের কি সুযোগ আছে? হ্যাঁ, একটু সুযোগ আছে। আচ্ছা, এই পাশে 8 নম্বর সিরিয়ালে আরও একটি বিশাল আকৃতির গাভী আছে, সাদা কালো রঙের। এটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, এটা প্রথম বাচ্চা দিবে। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত প্রথম বাচ্চা দিবে, পেটে বাচ্চা। পেটে বাচ্চা। কত মাসের প্রেগন্যান্ট এটা? দেখা যাচ্ছে যে 15 থেকে 20 দিনের মধ্যে সব বাচ্চা দিবে। 15 থেকে 20 দিন এর মধ্যেই বাচ্চা দিবে? এর মধ্যেই বাচ্চা দিবে। আচ্ছা, এটাও তো তলা টলা দেখতেছি বেশ ভরপুর হয়ে যাচ্ছে, জায়গা তো এখনো আছে। এগুলো অনেক ওলান হবে, আরো শেষ দিন পর্যন্ত ওলানটা নাববে তো। হ্যাঁ। আচ্ছা, এই গাভীটার দাম কত টাকা চাচ্ছেন? এটা 2,35,000 টাকা। 2,35,000 টাকা। জাতটা বললেন কি জাত? হলস্টিন ফ্রিজিয়ান। একটু ওই যে কম্বল দেখতেছি, নাভিও দেখতেছি, সাহিয়াল একটু ক্রস থাকতে পারে, সাহিয়ালের সঙ্গে একটু ক্রস আছে, যার জন্য বডিটা এত বড় হয়েছে। বড় হয়েছে। আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছেন? এটা 2,35,000। 2,35,000 টাকা। হ্যাঁ, দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। আচ্ছা, এই পাশে 9 নম্বর সিরিয়ালে আরও একটি সাদা কালো রঙের গাভী আছে, এটা কি জাতের? এটাও হলস্টিন ফ্রিজিয়ান। এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। হ্যাঁ। এই গাভীটার বয়স? এটা 4। এটা 2 দাঁত হয়েছে। 2 দাঁত। হ্যাঁ। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। এটাও ফুল রেডি হয়ে যাওয়ার মতো পড়ায়। মাশাআল্লাহ, এটা তো ফুল রেডির মতোই লাগতেছে, তলা টলা এটার আরো সুন্দর। এই গাভীটার দাম কত টাকা চাচ্ছেন? এটা 2,20,000 হলে দেওয়া যাবে। 2,20,000 টাকা চাওয়া দাম। আচ্ছা, এটার কতদিন সময় আছে? একই সময় তো? এগুলো 10-12 দিন। এটার সময়টা একটু কম আছে আগেরটার থেকে? হ্যাঁ, 10-12 দিন সময় আছে। 10-12 দিন। দাম চাচ্ছেন 2,20,000। 20,000। হালকা একটু দরদামের সুযোগ আছে। কালো রঙের বেশ বড় সড় একটা গাভী আছে বাচ্চা সহ, এটা কি জাত? এটা অস্ট্রেলিয়া জাতের গরু, 2 দাঁত বয়স, বাচ্চা দিছে আজ 2 দিন হচ্ছে। 2 দাঁত বয়স গাভীটার, গাভীর জাত হচ্ছে অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়া। 2 দিন হলো বাচ্চা দিছে? 2 দিন হলো বাচ্চা। কি বাচ্চা দিছে? সার বাচ্চা। ওই যে বাচ্চার নাভিটা দেখাই যাচ্ছে? হ্যাঁ, সার বাচ্চা। তার মানে 2 দিনে তো এখনো পুরো দুধটা পাচ্ছেন না? না, এখন সাল দুধই তো শেষ হয়নি, গাঁদাটাই টানা লাগতেছে। সারাদিনে কয়বার টানা দিচ্ছে? বাচ্চা খাচ্ছে, টানা হচ্ছে, কোনো কোনো এর হিসেব নেই। আচ্ছা, দুধের কি একটা আইডিয়া আসছে, কেমন দুধ আসতে পারে? এটা যেভাবে পালন হচ্ছে আর যে শাল দুধ টানতেছি, সেই হিসেবে আশা করা যায় যে 15-16 লিটার দুধ। ১১ নম্বর সিরিয়ালে খুব সুন্দর বাচ্চা সহ একটা গাভী আছে, এই গাভীটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের গরু, বাচ্চাটা বকনা বাচ্চা, একটা গরুরই বকনা বাচ্চা। এই একটা গাভীরই বকনা বাচ্চা, এটা হচ্ছে জাত হচ্ছে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। একটু নাভি দেখা যাচ্ছে ভাইজান, হয়তো একটু ক্রস আছে, একটু সাইলের সঙ্গে ক্রস থাকতে পারে। আচ্ছা, এমনি বাটটার কোনো সমস্যা নেই? দুধটা সব বাটে একই রকম আছে? সব বাটে একই রকম। আচ্ছা, এই গাভীটার দুধ কেমন পাচ্ছেন? এটা 17-18 কেজি গ্যারান্টি দেওয়া যাবে। এখন সকালবেলা 8 থেকে 9 কেজি দুধ আসছে, আজ 5 দিনকার বাচ্চা। 5 দিনের বাচ্চাতেই সকালে 8 থেকে 9 লিটার দুধ পান? হ্যাঁ। পুরো দুধ আসলে 17-18 কেজি দুধ থাকবে বলে আশা করছি। হ্যাঁ, 17-18 কেজি। আচ্ছা ভাই, এই গাভীটা কারো পছন্দ হলে কত টাকা দাম পড়বে? এই গাভীটা 1,95,000 টাকা দাম। ভাই, 12 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ আরও একটি বিশাল আকৃতির গাভী আছে, এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। এই গাভীটার বয়স কয় দাঁত? 6 দাঁত হচ্ছে, গাভীটা সেকেন্ড বাচ্চা দিবে। 6 দাঁতে সেকেন্ড বাচ্চা দিছে? হ্যাঁ। এর আগে 1 বিয়ান দিছে? হ্যাঁ। কি বাচ্চা হয়েছে? এটা সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চাটা এই মুখ ঘুরো দে মাথাটা। বাচ্চার বয়স? বাচ্চা আজকে এটা 2 দিন, কালকে বাচ্চা হয়েছে। আজকে দিয়ে 2 দিন হচ্ছে? হ্যাঁ, আজকে দিয়ে 2 দিন হচ্ছে। আচ্ছা, এখন তো গাঁজা টানতেছেন, কেমন বুঝতেছেন? ফুল দুধ আসলে কেমন দুধ? এই গরুটা 20 কেজি দুধ আসতে পারে, পুরো দুধ আসলে। হ্যাঁ। এই গাভীটার দাম কেমন চাচ্ছে? এটা 2,35,000 টাকা হলে সেল করা যাবে। এর আগে যেহেতু একটা বিএন দিছে গাভীটা, পাটটা এমনি ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার। এটা 4 বাটে সমানভাবে দুধ আসছে? হ্যাঁ, 4 বাটে সমানভাবে। এটার দাম চাচ্ছেন কত? এটা 2,35,000 টাকা দাম। 2,35,000 টাকা। দরদামের সুযোগ আছে কি? ভাই, 13 নম্বর সিরিয়ালে খুব সুন্দর বেশ বড় সড় বিশাল উলানের অধিকারী একটা গাভী আছে, এটা কি জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু, দ্বিতীয় বাচ্চা দিছে। এই গাভীটার বাচ্চা দিছে আজ 3 দিন হচ্ছে। 3 দিন হলো বাচ্চা দিছে, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে? দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে। 6টা দাঁতে? 6টা। আচ্ছা, এটা কেমন দুধ পাচ্ছেন এখন? এই গাভীটা দেখা যাচ্ছে পানি টানি আসছে, তারপরে এই অবস্থায় সকালবেলা 10-12 লিটার দুধ একবারে চলে আসছে। বাচ্চা
পুরো দুধ আসলে 20 প্লাস দুধের 20 থেকে 25 লিটার দুধের মধ্যে থাকবে 20 থেকে 25 কেজি হ্যাঁ আচ্ছা এই গাবি কোন দর্শকের পছন্দ হলে কত টাকা দাম পড়বে এটা 2 লক্ষ 50 হাজার টাকা দাম 2 লক্ষ 50 হাজার টাকা দাম হ্যাঁ 2.5 লক্ষ টাকা হ্যাঁ দর দামের সুযোগ আছে কি একটু সুযোগ আছে 13 নাম্বার এটা এইটাই সেই 2 লক্ষ 50 হাজার টাকা এই সপ্তাহের কালেকশনের সেরা সেরা গাবি এবং বড় গাবি এটাই সবচেয়ে ভালো মানের গাবি হ্যাঁ আর কি গাবি আছে নাকি এটাই শেষ না 13টাই শেষ আরেকটা যে আছে ওটা বিক্রির কথাবার্তা হচ্ছে আচ্ছা রশিদ ভাই যে গাবিগুলো দেখালাম দর্শকদের এই গাবিগুলো আসলে সংগ্রহ কিভাবে করতে হয় দেখা যাচ্ছে অনেক কাস্টমার সরাসরি খামারে আসিয়া নিচ্ছে আবার কেউ কেউ মোবাইলে নিচ্ছে গেছে সপ্তাহগুলো সব বেশিরভাগই ফোনের মাধ্যমে বেশি কালেকশন করছি করছে মানে অনলাইনে বেশি এখন তো লকডাউন খুলে দিছে দেখা যাচ্ছে কাস্টমার তো একদম সরাসরি খামারেই আসছে হ্যাঁ যারা পরিচিত আমাদের দেখা যাচ্ছে যে যারা ক্লোজ পরিচিত তারা দেখা যায় যে অনলাইনে কথাবার্তার মাধ্যমে ভিডিও দেখেই কিনছে আর যারা আসতে চাচ্ছে আসার সুযোগও আছে হ্যাঁ আসে দেখে নিবে সমস্যা নেই আচ্ছা রশিদ ভাই সর্বশেষ আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের জানাবেন 01719 01719 এটাই আমার নাম্বার 01719 40 59 81 এটাতে ইমো খোলা আছে ইমো খোলা আছে এবং মোবাইলও এই নাম্বারই একটাই নাম্বার অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কিছু গাবি কষ্ট করে দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম